সো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে রথ, সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমাদের এখানে ধন্বন্তরি তেলিপাড়ায় রথের মেলা হয়, সেই মেলায় তোমাদের নিয়ে যাব আর মেলাটা তোমাদের দেখাবো। আর এইখানে ভাই রকি শুভ রথযাত্রা এভরিওয়ান। তো আজ রথ, তো আমরা প্রথমে ভাবলাম একটু সকালে এক্সারসাইজ করে নিই, এক্সারসাইজের বাদ আমরা যাব রথের মেলাতে। সকালে এক্সারসাইজ মাস্ট, হ্যাঁ, শরীরটাকে তো একদম ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে এই পারে একজন আছে, এই ব্যায়াম করছে। হাইটা দিকে দিকে একবার বলে দাও, হাইটা বলে দাও, একবার ব্যায়াম করতে করতে হাই একবার বলে দাও, দিকে দিকে। আচ্ছা ঠিক আছে, সেটটা মেরে নি, দিকে দিকে দেখি, লজ্জা পাচ্ছে বলবে না, আগেই বলে দিতে পারত, লজ্জা পাচ্ছে। ঠিক আছে চলো, এখন রথ টেনে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে তার মাসির বাড়ি। আর এটা আমাদের পাশের পাড়ারই একটা রথ, এরা ভীষণ সুন্দরভাবে রথটাকে সাজিয়েছে। আর এটা এখন নিয়ে যাওয়া হচ্ছে ধন্বন্তরি মন্দিরে, ওখানে রথের মেলা হয়, ওখানেই সব রথ নিয়ে যাওয়া হয় আমাদের এপারের যত রথ। তো চলো ওখানেই যাব আর পুরো মেলাটা তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা আমার একটা খুদে সাবস্ক্রাইবার সৌমিকা, ও রথ নিয়ে এসেছিল ধন্বন্তরি মন্দিরে, ও এখন রথ নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। তো এটা আমাদের ধন্বন্তরি মন্দিরের রথের মেলা, সব রথ এখানেই এসে জড়ো হয়, লাইন দিয়ে ছোট বড় সব রকম রথ এখানে রাখা থাকে, রথের পুজো হয়। আর এই মেলা দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আমরাও ছোটোবেলায় রথ নিয়ে আসতাম, রথ সাজানো, রথে লাইট লাগানো, কার রথ কত ভালো দেখতে হবে, আলাদাই একটা ব্যাপার ছিল। এটা আমাদের জয়নগরের আর একটা রথের মেলা, জয়নগর তেলিপাড়ায় এই রথের মেলাটা হয়, এটাতেও বেশ ভিড় হয় আর মেলাটাও বেশ ভালোই হয়। তো রথের মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচণ্ড গরম আজকে, তাই আমরা একটা দোকানে দাঁড়িয়ে এখন লস্যি খাচ্ছি। Thank you.
রথের মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের কোথায় এমন রথের মেলা হয় সেটাও তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্যামিলি বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।